Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Somosto proshongsha mohan Allah pake ebong lokkoti durud salam bishwo nobir upore. Aaj sombar aaj bohu boshor dhore onek guli boshor dhore proti sombare sthaniyo hedaj der niye amader ei jalsa hoy. Ajo সরকারের নির্দেশ মেনে স্বাস্থ্যবিধি মেনে অল্প কিছু কয়েকটি লোক সামনে নিয়ে এই জলসা করা হচ্ছে কারণ এই বক্তব্যটা সারা বিশ্বের মানবজাতির কল্যাণ হেতু করা হয় তাই আমরা অল্প কয়েকটি লোক সামনে নিয়ে এই বক্তব্য বিশ্বের মানবজাতির জন্য করা হচ্ছে এই মর্মে আদমগুরির তরফ থেকে বিশ্বের মানবজাতিকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বিশ্ববাসী আমরা বর্তমান পৃথিবীর মানব তে মানবকে আমি সব সময় চেষ্টা করে আসছি যে তারা আগে বুঝুক যে আমরা মানব কি নিয়ে আমরা মানব আমাদের কি দাবি আছে এই জীবনের উপর তো এই মর্মে অনেক ধরন অনেক ভাবে বিশ্বের মানবজাতিকে বোঝানো হচ্ছে এখানে মানব জন্মের ভিতরে দুটো ভাগ তৈরি হয়ে গেছে আর এটা করেছিল সেই ফেরেশতা অতীতের নবীরাই সেখানে অতীতের নবীদের তরফ থেকে যখন মানব জন্ম চলে সেই মানব জন্ম ছিল নবীদের জাতের তরফ থেকে মানব জন্মে আসা কিন্তু যখন যে নবী ছিল তাদের জাতের তরফ থেকে তারা মানব জন্মে আসছে আসছে তারা মানব জন্মে নবীদের জাতের তরফ থেকে কিন্তু নবীরা তাদের জাতের জন্য ভর্তি করে যে চিরকালের জন্য তারা তাদের জাতি হয়ে বাস করুক সেই ব্যবস্থা নবীরা দেয়নি তবে এখানে মানবজাতি অনেক সময় হয়তো মনে করতে পারে আমি ফেরেশতা বা নবীদের প্রতি হিংসা বিদ্বেষ নিয়ে কথা বলে থাকে কিন্তু আসলে বিশ্বের মানবজাতি তা নয় আমি আদম নুরি মানবজাতিকে প্রকৃত সত্যটাকে দেখানোর জন্য জানানোর জন্য বোঝানোর জন্যই এই বক্তব্যগুলো সত্যের সঙ্গে আনতে হয় তো সেই সত্য দেখাতেই এই বক্তব্য করতে হয় দ্বিতীয়ত আমি যে সেই ফেরেশতা বা নবীদের প্রতি হিংসামূলকভাবে কিছু করব বলবো এটা নয় যেহেতু আমি আল্লাহর নূরের আলম তাই তাদের প্রতি আমি কোনো হিংসা বিদ্বেষ রাখতে পারি না তারা করেছে এটা ঠিক এবং তার সকল বিষয়ের উপর পর্যালোচনা করলে প্রমাণ হবে যে তারা আসলে আদমকে দেখতে পারে নাই হিংসা বিদ্বেষ নিয়ে তারা করত তে সেক্ষেত্রেও যদি বলা হয় তাহলে দেখা যায় যে যখন আদমকে সৃজন করা হয় তার বক্তব্য তীর্থে আসছে আদম ছিল মাটির পুতুল তারপর আল্লাহ ফুৎকারে আত্মা দেয় এর উপরে একটা বক্তব্য দেওয়া ছিল যে আল্লাহ যদি এই মাটির পুতুলের ভিতর একটা আত্মা যদি বেঁধে রাখা যায় সেই মানুষকে এই আমরা যেমন মানুষ এমনি মানুষ হয়ে চলাফেরা করা কঠিন চলতে পারবে না দ্বিতীয়ত সে যদি সেই মাটির পুতুলের ভিতর একটি আত্মা দিলে এরকম সচ্ছল মানুষ হতে পারবে না মানব জীবনে অনেক কর্ম থাকে তাকে তাই মানব জীবনে আনা হয়েছে সেই মানব জীবনের বিষয় বললেও যে তার ভিতরে আত্মা বললে একমাত্র তাদের সেই অতীতের বর্ণনা অনুযায়ী একমাত্র আল্লাহ নূরের আত্মাই ছিল আর কিছু ছিল না কিন্তু প্রিয় বিশ্ববাসী যেটা জ্বলন্ত প্রমাণ হিসেবে আজও পৃথিবীর মানুষের কাছে আছে নিশ্চয়ই তোমরা দেখে থাকো যে পিতার ভিতর থেকেই এই নারী আত্মা পুরুষ আত্মা আসে ঠিক তেমনিভাবে আদমের থেকে যখন সন্তান সন্তানী জন্ম নিতেছিল তখনও কিন্তু এই নারী পুরুষের জন্ম সেখান থেকেই শুরু হয় তাহলে আদমের ভিতরে যদি শুধু আল্লাহর নূরের আত্মা থাকে আর সরাসরি সেই নূরের দ্বারাই যদি এই মানব জীবন হয়
তাহলে সেখানে শুধু পুরুষ হবে, কোনো নারী জন্ম আসতে পারে না। কোনো নারী জন্ম পৃথিবীতে আসতে পারে না, কিন্তু নারী ছাড়া কি মানব জন্ম চলবে? কিছুতেই চলবে না। সিস্টেম যেভাবে করা সেখানে নারীকে অবশ্যই প্রয়োজন হবে, যে কারণে পঞ্চ নারী সত্ত্ব আল্লাহ পাক প্রয়োজন হবে আগেই সৃজন করেছিলেন। আর তার মূল ছিল রাতের নারী, আর এই রাতের নারীর কাছেই সব কিছু থাকে, কারণ এই রাতের গর্ভে সবাই বাস করে। তাই যখন নারী আত্মা আদম থেকে আসলো, সেই নারী আত্মাকে আনতে গেলে অবশ্যই পুরুষের মাঝে চন্দ্রশক্তিগুণ থাকতে হবে, অবশ্যই পুরুষের মাঝে সেই চন্দ্রশক্তিগুণ থাকতে হবে যার ভিত্তিক এই নারী আত্মা পুরুষ থেকে আসতে পারে। তো যদি চন্দ্র আত্মা না থাকে, চন্দ্র সত্য যদি মানুষের না থাকে, তাহলে তো সেই পুরুষ থেকে শুধু পুরুষই হবে, নারী জন্মাবে না। তাহলে আদমের ভিতরে সেই চন্দ্র সত্য অবশ্যই আনা হয়েছিল, যদি তা না আনা হয় তাহলে তো আদম থেকে নারী কখনই হতে পারত না, শুধু পুরুষের জন্ম হতে থাকতে। পুরুষের জন্ম হলে নারী কোথায় থাকবে? তাহলে আদমের ভিতরেও যে চন্দ্র সত্য ছিল, পঞ্চচন্দ্র সত্য ছিল, এটা ঠিক, কিন্তু আদম যদি মাটির পুতুল হয় তো এই চন্দ্র সত্য কখন আসলো? আল্লাহ তো ফুৎকারে নূর দিল, আল্লাহ নূর ফুৎকারে দিল বুঝলাম, কিন্তু এই যে পঞ্চচন্দ্র সত্য যে আদমে আনা হলো, যাহা অনাদিকাল ধরে এই মানুষে আসতেছে, আর সেই পঞ্চচন্দ্র শক্তি আদমের ভিতরে যে দেওয়া হলো বা এই মানুষে যে আসে, ইহা তো আদমের থেকে আসে না, ইহা আসে নারীর থেকে। এই যে মানুষে পঞ্চচন্দ্র শক্তি থাকে, নারী পুরুষ উভয়ে থাকে, কিন্তু এই চন্দ্রশক্তি তো পুরুষ থেকে আসে না। পুরুষ থেকে নারী পুরুষের আত্মা আসে এটা ঠিক, কিন্তু এর যে সত্য সেই সত্যটা তো নারীর থেকে আসে, নইলে তো এই পুরুষে চন্দ্রশক্তি থাকবে না। তাহলে এখানে বিশ্বের মানব জাতির জ্ঞানে আমি দিতে চাচ্ছি এটা, এই সত্যকে তাদের সামনে এনে, যে আদমের মাঝে শুধু আল্লাহর নূর দিলে তাহলে তো সে শুধু পুরুষ সত্য হতো, নারী তো হতো না। কিন্তু আদমের ভিতর যে এই নারী সত্য বর্তমান করা হয়েছিল, পঞ্চচন্দ্র শক্তি তাতে নিহিত করা হয়েছিল, যে কারণে আদম থেকেও এই নারীর জন্ম হতো, আর আদম থেকে হতো বলেই ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা পুরুষের মাঝে সেই চন্দ্রশক্তি রাখা হয়, নইলে নারী জন্ম আসবে না। যা হোক, বিশ্ব মানব জাতি, আমি তোমাদের এই সত্যটাকে উপলব্ধি করার জন্য, দেখানোর জন্য বলছি। তাহলে আদমের মাঝে এই চন্দ্রশক্তি কোথায় কিভাবে তাতে রাখা হয়েছিল, যেখানে আজ পর্যন্ত বক্তব্য আছে যে আল্লাহ পাক শির নূর দিয়েছিল আর আদম হলো মাটি দিয়ে পুতুল গড়িয়েছিল। তো এটাই যদি সব কিছু চূড়ান্ত হয়, তাহলে আদমের মাঝে এই চন্দ্রশক্তি না থাকলে তো নারী জন্ম আসবে না। আমি তোমাদের বিচার করতে দিলাম এখানে, আমি আদম নুরি, আমাকে তো আজও বিশ্বের বহু মানুষই মেনে নেয় না, আবার বহু মানুষ মেনে নেয়। তবে তোমরা বিচার করো যে আমি তোমাদের সেই সত্যটাই দেখাচ্ছি না অসত্য দেখাচ্ছি। আজও তোমরা দেখো সেই পুরুষ থেকেই এ নারী আত্মা আসে, আর সে যখন অস্তিত্ব ধারণ করে তখন তার ভিতরে সকল কিছু তুলে দিয়ে অস্তিত্ব ধরাচ্ছে এই নারী গর্ভে। তাহলে এ পঞ্চশক্তি নারীর থেকেই মানুষে আসে, কিন্তু অতীতের বর্ণনা অনুযায়ী আদম তো কোনো নারী গর্ভে যায়নি, তাহলে তার ভিতর পঞ্চশক্তি কীভাবে আসলো, নারী সত্য আসলো কীভাবে? আমি সত্যকে উপলব্ধি করার জন্য, দেখানোর জন্যই মানব জাতিকে বললাম। যাই হোক, তারপরেও
সেখানে আদমিক নিয়াকে আঞ্জাম নুরিতনরা মানবে না, যে কারণে এই যুগকে তারা ভাগ করে নিয়েছিল। এই ভাগের ফলে সমস্ত সৃষ্টির জাতির নবীদের জাতের তরফ থেকে এই মানব জন্ম চলল। তারা আদমের হুকুমও মানবে না, আদমের কথাও শুনবে না, তারা তাদের মতো করবে, তারা তাদের জাতিকে উদ্ধার করবে। এই থিওরিতে তারা যুগ ভাগ করে নেয় এবং আল্লাহর থেকে আগের দিক চেয়ে নেয়। সেভাবেই দুনিয়া চলল। তারা জাতের মানুষ হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ভবিষ্যত ছিল, তাবে তাবেইন পর্যন্ত জাতের জন্ম ছিল। কিন্তু তারা জাতের তরফ থেকে মানব জন্ম পেল, কিন্তু জাতের অধিকার নিয়ে এই মানব জন্মে আসে নাই, তবে জাতের তরফ থেকে তাদের মানব জন্ম হয়েছে। আর যখন যে জাতের তরফ থেকে, তখন তাদের কাছে ঠিক সেই নবী, সেই নবীরই প্রকাশ ঘটেছে। কিন্তু সে নবীরা কখনই তাদের জাতে মানুষ হয়ে তারা ফিরে যায়, তাদের জাতের জাতি হয়ে ফিরে যায়, যে কারণে নবীরা তাদেরকে কখনই তাদের নফস ধরার ধর্ম দেয়নি, কোনো নবী তাদের কোনো নফস ধরার ধর্ম দেয়নি। এখানে আমি আর একটি কথা বলার জন্যই আজ এখানে এসে কথা বলছি, সেটা হলো প্রত্যেকটা নবী একটা করে জাতের মালিক। নবীরা প্রত্যেকে কালেমা দিয়েছিল, কিন্তু নবীদের কালেমার সত্য হলো নবীদের নফসের দুয়ারে পৌঁছা, কিন্তু নফসই দেখায় নাই, আর সেই কালেমার দ্বারা তারা কোনো কাজও করতে পারে নাই। তো বিষয় হলো যে নবীদের জাতিরা নবীদের কালেমা পড়েছে, যারা মেনে নিয়েছে পড়েছে, কিন্তু নবীরা যদি তাদের নফসও দেখাত তাহলে সেই মানুষেরা নবী নূরের যে নফস তারা সেইটা ধরতে পারত। আর এই নবী নূরের নফস ধরে তারা নবীর জাতে চিরঞ্জীবী হতো, এটা সত্য। কিন্তু তারা যে এই আদম সুরাতের জীবন নিয়ে নবী নফস ধরে যাবে, এটা কঠিন কালেও সম্ভব হতো না। এ তো ছিল তাদের উম্মতের বিষয়। পক্ষান্তরে নবীরা যদি আদম সুরাতের জীবন নিয়ে তারা যেতে চায় মানব জীবন থেকে, কারণ এটা করা ছিল জেনারেলি জীবন, তারা এখানে আদম সুরাতে আদমের তরফ থেকে মানব জন্ম পেয়েছে, কিন্তু তারা যদি নবীরাও যদি এই মানব জন্ম নিয়ে পরবর্তী জগতে যেতে চায়, তাহলে তাদেরকেও যে এই আদমকে মেনে নিতে হতো, তাদেরকে যে তখন আদম কালেমা পড়তে হতো, আদম কালেমা ছাড়া তো তারা আদম নফসের দুয়ারে, দিনী নূরের দিনী নফসের দুয়ারে যেতে পারবে না, তাহলে তাদের তো নবুয়ত থাকবে না, তারা আদমের জাতি হতে পারত কিন্তু নবী বলে তারা দাবি করতে পারত না। নবী হতো মানুষের নবী একজন, মানব জন্ম আসতেছে এক আদি পিতার থেকে, সেই আদম শফিউল্লাহ থেকে। সবাই এখানে মানুষ হচ্ছে, অতীতে জাতের জন্ম ছিল, এখন বনির জন্ম হচ্ছে। তাহলে নবীদের ধর্মের যদি নবীরা সত্যই করত, তাহলে তারা যখন আদমকে মেনেই নেয় নাই, তখন তারা তাদের নিজ নূরের নিজ নফসের ধর্ম দিতে পারত। আর সেই ধর্ম দিলে তারা যদি তাদের নফসকে দেখাতো, সেই নফসকে ধরার জ্ঞান বুদ্ধি এবাদত কর্ম তাদের দিত, তাহলে অবশ্যই মানুষ তাদের নফস ধরে চিরকালের জন্য তাদের জাতের জাতি হয়ে যেতে পারত, কিন্তু আদম নিয়ে হয়ে যেতে পারত না। তাই তারা তাদেরকে তাদেরটাও দেয় নাই, আবার আদমের সত্য সম্বন্ধেও তারা কোনো কিছু তুলে ধরে নাই। প্রিয় বিশ্ববাসী, আমি আবারও বলছি, আমি কোনো নবী বা ফেরেশতাদের প্রতি হিংসামূলক কথা বলছি না, যাহা সত্য তাহা তুলে ধরছি। এই নবীরা যদি আদম সুরাত নিয়ে যেতে চায়, চিরকালের জন্য আদম হতে চায়, তাহলে পারে তাদেরকেও সেই আদমকেই মেনে নিতে হতো, আর তাদেরকেও সেই আদমের নির্দেশ মাফিক আদম কালেমা পড়ে আদমের নফসের দুয়ারে যেতে হতো।
তাদের নবুয়তি থাকতো না। যে কারণে তারা এগুলো বুঝেই আগেই তারা আদমকে মানবে না বলে অস্বীকার করে। তোমরা বনি আদম, তোমরা শিক্ষিত বা অশিক্ষিত বা বিজ্ঞানী বিজ্ঞানী, তোমরা অযুক্তি কুযুক্তি বহু আনতে পারো, কিন্তু সত্যের দুয়ারে যেখানেই যাও সত্য এটাই আসবে, দ্বিতীয়তে তোমরা কিছু পাবে না। সত্য এটাই আসবে, তার বিকল্পে কোনো সত্য তোমরা কোথায়ও খুঁজে পাবে না। তোমরা ধর্ম শিক্ষিত হও, তা বেদের মানুষ হও, ইঞ্জিলের হও, যে মানুষই হও, সত্যের বাইরে যা কোনো সত্য খুঁজে পাবে না, যেটা আল্লাহ থেকে ফয়সালাকৃতভাবে আসছে, সেখানকার হিসাব মতো বিচার মতো আসছে, তার বাইরে যা তোমরা কিছু খুঁজে পাবে না। তাহলে আমি আগেও বলেছিলাম যে এই ধর্ম আল্লাহ প্রথম থেকেই চালু করতে চেয়েছিলেন, আল্লাহর ধর্ম, আদম ধর্ম, মানুষ যাতে আদম হয়ে আখেরাতে যায়। কিন্তু নবীরা ফেরেশতারা, তখন তো নবী নাম ছিল না, ফেরেশতা ছিল, সেই ফেরেশতারা সেটা মেনে নেয় নাই। পক্ষান্তরে এই ফেরেশতারা যদি নবী, সেই নবীরাও যদি আদম সুরাত নিয়ে যেতে চায়, তাহলে তাদেরকে আদমকে মানতেই হবে। আদমকে মানা ছাড়া তাদের দ্বিতীয় কোনো পথ নেই যে তারা আদম সুরাত নিয়ে পরবর্তী জীবনে যা খাড়া হবে। আর ইহে অবশ্যই সত্য যে সত্যের বিকল্পেও কোনো কিছু নেই, তোমরা দেখাতে পারবে না। এটা মানলেও সত্য, না মানলেও সত্য, যার বিকল্পে যাওয়ার মতো যোগ্যতাও তোমাদের নেই, কারণ তোমরা কোনো নফসিয়ালা নও। যে দুয়ারে যেখানে পৌঁছালে এর সত্যটা তোমরা জানতে পারো, বুঝতে পারো, সেখানে যাওয়ার কোনো যোগ্যতা তোমাদের নাই, তা ধর্ম শিক্ষিত হওয়ার, যে কোনো শিক্ষিত হও। আমি তোমাদের দেখাচ্ছি আদম নূরের রবের দ্বারা, আল্লাহ নূরের রবের দ্বারা আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের বুঝাচ্ছি, তাই সেখানে তোমরা যতটুকু আমি বলবো ততটুকু দেখতে পাবে, জানতে পারবে, বুঝতে পারবে, নইলে সেখানে দেখারও যোগ্যতা তোমাদের নেই, কারণ তোমাদের কোনো স দিন নেই, কারণ তোমাদের কোনো স অন্তর নেই, নিজস্ব কোনো অন্তর নেই, তাই তোমরা দেখতেও পারবে না, জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তাহলে তোমরা এটা সত্যায়িতভাবে বুঝে নাও, মানো না মানো তোমাদের ইচ্ছা। নবীরাও যদি আদম সুরাত নিয়ে যেতে চাইতো, তাহলে নবীদের অবশ্যই আদমকে মানতে হতো, আর আদম কালেমাই তাদের পড়তে হতো। অতএব নবীরা তা করে নাই, নবীরা সেটা যেতেও পারবে না, এটাই সত্য। জাতের জন্ম বাতিল হয়ে গেছে, তারা আদমের সঙ্গে সংস্রব রাখবে না, কিছু দেবে না, যে কারণে মহান আল্লাহ পাক সেই সময় যখন তারা এটা সিদ্ধান্ত নিল, তখন মোকারমা বলছিল যে আদম যেখানে আমি সেখানে, আমি আদমের সঙ্গে, এই একজনই বলেছিল। আর সেখানে যখন এরা আদমকে একেবারেই অস্বীকার করলো, তখন আদমকে তো তারা কিছু দেবে না, এটা বললেও তারা দেবে না, না বললেও দেবে না, সেখানেই আল্লাহ বলেছিল যে তোমাদের মাঝে একজন রাসূল যাবে, তোমরা সেই রাসূলকে মেনে নেবে এবং তাকে সাহায্য করবে। এটা কি তোমরা করবে? হ্যাঁ, এটা আমরা করব। তখন আল্লাহ বললেন, তাহলে আমিও সাক্ষী থাকলাম, এ ব্যাপারে তোমরাও সাক্ষী থাকলে। প্রিয় বিশ্ববাসী, তোমাদের সামনে থেকে আমি আধার সরায়ে আমি দিনি নূর আলোর জ্ঞান তোমাদের সামনে খাড়া করে দিচ্ছি। কারণ এই দিনি যুগে যদি সেই সময় মোকাররমা রাজি না হয়, আর সেই রাসূলকে যদি তাদের সত্য সাহায্যকারী, তাকে মেনে নেওয়ার সত্য তারা রাজি না হতো, তাহলে এ যুগে এ মানব জন্ম চলা কিন্তু কঠিন ছিল, বন্ধ হয়ে যেত। আর সেখানেই আল্লাহ তাদের বলল যে তাহলে তোমরা সেই রাসূলকে তো মেনে নেবে, হ্যাঁ আমরা নেব, তাকে সাহায্য করবে এবং তাকে মেনেও নেব। কেন সেটা যে তাদের ভিতরে পড়ছে, এজন্যই তারা এই স্বীকারোক্তি দিয়েছিল। আর ঠিক আমরা যাকে বিশ্ব নবী বলে জানি, বিশ্ব রাসূল বলে জানি, বিশ্ব মহরত আলা রাসূল বলে জানি, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার ভিতরে তিনি হলেন এই রাতের মালিকানা সত্তাদার,
তিনারি জীবনী নূর হলো এই রাতের চন্দ্র। তিনার রিসালতে, তিনার মোহরতে তারা সব তুলে দিল, এক হয়ে গেল, যোগ হয়ে গেল। তখন তিনার মোহরত দ্বারা সকল কিছু এনে এই মানব জন্ম শুরু হলো দিনি যুগ। তবে তবেনি যুগ বিদায় নিল, দিনি যুগের মানব জন্ম শুরু হলো পূর্ণ মানব। আর যখন পূর্ণ মানব হলো, জাতের জন্ম, নবতী জন্ম শেষ হয়ে গেল, আর মানবকে ভিতরে সব এনে হাজির করে তুলে দিল। আর তখনই নবী সেই আল্লাহর ধর্ম সামনে এনে দিল, কারণ এই মানব জাতের ভিতর থেকে, বুনিয়াদমের থেকে কোনো মানুষ যখন সেই দিনই নূর আলা হবে, সেই আদম নূর আলা হবে, আল্লাহ নূর ধরে আদম নূরের দাবিতে আসবে, সেই তখন এই দুনিয়ার ভিতরে আদম জাতি গঠন করবে। তোমরা বলে থাকো যে আল্লাহ বললার হয়ে গেল, আল্লাহ কোথায়ও এমন কোনো কাজ করেন নাই। তাই ধর্ম হলো আল্লাহর ধর্ম, দিনই ধর্ম, দিনই নূর হলো ধর্ম। সেই দিনই নূর যে ধরতে পারবে, সেই পারবে এই আদম জাতি গঠন করতে, বুনি আদম থেকে। তো বিশ্ব নবী তিনি তিনার মহরতে সকল কিছুর দ্বারা এই মানব জন্ম শুরু করে ধর্ম, দিনই ধর্ম করে দিলেন, যে তোমরা আল্লাহর ধর্ম মানো। সেই আল্লাহর ধর্ম মানার যে হিসাব নিকেশ, তারই সকল কিছুর দ্বারা আমরা যে দলিল বলি, ইসলামের দলিল এই পাক কোরআনে তা লিপিবদ্ধ আসলো। সেই আল্লাহকে পাওয়ার ধর্ম, আল্লাহকে ধরার ধর্ম, তারই হিসেব নিকেশ নিয়ে এই দিনই দলিল রচনা হলো। তাহলে পরে আমি সেই দিনই নূরের দাবিতে আসছি বা আদম নূরের দাবিতে আসছি, আমি জানি যে আমার এই মানব বডি পূর্ণ করতে, আমার এই মানব বডিতে সকল নবুয়াত রেসালত নিয়ে এসে এই মানব বডিকে পূর্ণ অস্তিত্ব দান করতে বিশ্ব নবী কতখা বড় ভূমিকা রেখেছেন। আর এইটা জেনে শুনে আমরা সেই নবীর ধর্মকে খর্ব করব, সেই নবীকে অবমাননা করব, বিশ্বের মানব জাতি, এটা কি কখনো সম্ভব হয়? এটা কি কখনো সম্ভব হয় যে রসুলের কথা শুনে অতীতের সকল নবী রসুলেরা যারা আদমকে অস্বীকার করেছে, আদমকে কিছু দেবে না, তার কথা শুনবে না, তার সময় আসবেও না, আর যখন রসুলের কথা শুনলো, তাদেরই একজনের কথা শুনলো, তখন তারা রাজি হলো। আর সেই যার উপর রাজি হয়েছিল সেই মানুষটাই দুনিয়ার বুকেরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তেনারই মহরতে, তেনার অস্তিত্বে যা কিছু আছে তেনারই গর্ভে বাস করে, আর তেনারই মহরতে সকল কিছুকে একযোগে যোগ লাগাইয়া এই মানুষকে পূর্ণ মানব করলেন। নবুয়াতের জন্ম শেষ হয়ে গেছে, কিন্তু নবুয়াতের সত্য দ্বারা এই মানুষকে পূর্ণ করা হচ্ছে। অতএব মানুষ যখন জাতের জন্ম থেকে তাদেরকে সরানিয়ে আসা হলো, জাতের কথা সরানিয়ে আসা হলো, জাতের ধর্ম থেকে সরানিয়ে আসা হলো, তখন তাদের বুনিয়াদমে নিক্ষেপ করা হলো, আর তাদেরই ধর্ম করা হলো দিনই ধর্ম, আল্লাহর ধর্ম, আল্লাহ মানুষে থাকে ঘোষণা দেওয়া হলো। আর সেই ধর্ম মেনে আল্লাহকে ধারণে আনা, জানাই আনা, চেনাই আনা, বুঝে আনা, তারই ফয়সালা এই কোরআনে আনা হলো। কিন্তু এটা আনা হলেও আজ পর্যন্ত মানুষকে তার ধারে কাছে যেতে পেরেছে, তারা সেই ধর্মকে খণ্ড বিখণ্ড করলো, তারা সেই ধর্মের ভিতর কত মতবাদ প্রতিষ্ঠা করলো, কত তরিকবাদ প্রতিষ্ঠা করলো, কিন্তু দিনই ইসলাম যে ওর কিছু গ্রহণ করে না, এটা তারা বুঝতেই পারল না।
এরা সকল সত্য মানুষের সামনেই রয়েছে। কুরআনের সকল সত্য মানুষের সামনেই রয়েছে। যারা পড়ে তারাও জানে, যারা এমনি লেখাপড়া জানে তারাও বাংলা কুরআন পড়ে জানে যে কুরআন কী কী সত্যে সত্য দিয়েছে, আর তার জিন্দগি ব্যবস্থা, তার আবাদত ব্যবস্থা, তার সকল কিছুই কোরআনে দেওয়া হয়েছে। তারপরেও সেই কোরআনের সমস্ত কিছু ফেলে দিয়ে মানুষ সেই তরিকায় তরিকায় ভাগ হয়ে গেছে, মুজাবে মুজাব কত রকম যে ভাগ হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। কোরআনে স্পষ্ট রয়েছে যে আমার তরফের হেদায়ত পৌঁছালে তোমরা নিবে, মেনে চলবে, তোমাদের কোনো ভয় নেই, না মানলে তোমরা অনাদিকাল আজাব খাটবে। স্পষ্ট এই আয়াত রয়েছে কোরআনে, ফার্স্টেই কোরআনের হেদায়ত নিয়ে আসা হয়েছে। সেই হেদায়তের যে ভূমিকা, আমাকে অশিক্ষিত বলেও বলা হয় অনেক লোক বলে, কিন্তু এই যে কোরআনের যে হেদায়ত, সেই হেদায়ত দেওয়ার যে ভূমিকা, কিভাবে সেই হেদায়ত দেবে এটা তার কোরআনে লেখা নাই, কিন্তু হেদায়ত তো নিয়ে আসছে, আর হেদায়ত না নিলে তো তাদের দুজনকে যেতে হবে, কোরআনের স্পষ্ট আয়াত। তাহলে তার ভূমিকাটা কী ছিল এখানে কথা বললে হয়তো তোমরা আরও বিকল্প মনে করবে, অসংখ্য আলেম পীর ওলি আউলি আল্লাহ কত কিছু তোমাদের সামনে আসলো, কিন্তু হেদায়তের ভূমিকাটা কী ছিল এটাই তো তারা জানতে পারল না। ইমান আনো, যারা ইমান আনলো তারা মমিন, তারাই কোরআনকে মানে, যারা ইমান আনলো না তারা কাফের। তাহলে সেই ইমান আনার বিষয়টা কী ছিল, তার কি ভূমিকা ছিল? আত্মসমর্পণ করো। তো ইমান এনে ইমানই আত্মায় যদি না থাকে তা আত্মসমর্পণ কোথায় করে, কার উপর আত্মসমর্পণ করবে? আমি কারো চাকরি করে তার উপর আত্মসমর্পণ করে থাকি, সে যা আমাকে দেবে তার দ্বারা আমার সংসার চলবে, বা আমি একটা দোকানদারি করি তার থেকে কিছু লাভ আসবে, তার থেকে আমার ফ্যামিলি খাবে দাবে, এই যে আত্মসমর্পণের তো একটা বিষয় আছে। সেই আত্মসমর্পণের ভিতর দিয়ে দিনী ধর্মে পূর্ণ দাখিল হও, দাখিল হয়ে দিনী ধর্মের দিনী ধর্মীয় মানুষ হয়ে দিনী ধর্মকে মানো। তোমরা এই ইসলামে দেখো এগুলো কোথায় আছে। বুনি আদমকে আল্লাহর ধর্ম মানতে দেওয়া হলো, যারা জাতের মানুষের বাইরে আনা হলো, কিন্তু সত্য তো সেই জাতের তরফ থেকেই আসলো। যে সত্য জাতের তরফ থেকে আসলো এটা আমি আদম নিরি সব কিছু জেনে শুনে আমি সেই নবীদের প্রতি হিংসা করব, বিদ্বেষ করব, ফেরেশতাদের বিদ্বেষ করব, এটা কি হতে পারে? এটা কখনই হয় না। তারা যা করেছে আমি সেই সত্যটা শুধু তোমাদের কাছে জানাচ্ছি, তাদের তারা আমাকে হিংসা করেছে এটা ঠিক, কিন্তু আমি তাদের প্রতি হিংসা করছি না। কারণ এর আগেও আমি বলছি যে আদম বলতে আল্লাহ যে ফুৎকারে নূর আদমের দিক করে দিয়েছে সেই নূরই সত্যটাই শুধু আদম, আর বাকি যা আদম সুরার ধরেতে যা কিছু আসে তা সকলই সকল নবুয়ত থেকে এসে আদম সুরার ধরে। তা আমি যদি আমার অস্তিত্ব নিয়ে বাঁচতে চাই তাহলে আমি যাদের দ্বারা আমার অস্তিত্ব ধারণ করি, যাদের দ্বারা আমার জীবন কাটাই, আমি তাদের প্রতি হিংসা করব, ঘৃণা করব, এটা কি জেনে শুনে কেউ করতে পারে? না। এটা কি বুঝের মানুষ কেউ করতে পারে? এটা কি কোনো আকেলবান করতে পারে? তোমরা বিশ্বের মানব জাতি বোঝো এটা, যে আমি শুধু সত্যটা তোমাদের কাছে খুলে দিতেই দেখাচ্ছি। তাহলে সকল সত্য নিয়ে আমি আদম, এটা আদম ঝুলি, আদম সুরাতের ঝুলি। সেখানে এখানে মানুষকে স্বীয় আত্মাকে দেখতে বলছে, কায়েম করতে বলছে, তাকে পবিত্র করতে অনেক কিছু বলা হয়েছে, স্বীয় দিন কায়েম করতে বলছে, স্বীয় রব কায়েম করতে বলছে, স্বীয় সুরাতে সালাত কায়েম করতে বলছে। কিন্তু কী আছে তোমাদের কাছে, তার কী আছে? আর এর সত্য আমি তো মূর্খ জানবই না, তোমাদের অনেকে বলে যারা তোমাদের শিক্ষিত, যারা তোমাদের অলি আউলিয়া আল্লাহ আল্লাহ হলো, এটাও আমি বলছিলাম যে আদমকে ছাড়া আল্লাহর সন্ধান কিভাবে তারা পায় আর কিভাবে পেল, সব জালিয়াতি করা হয়েছে মানব জাতি।
কারণ আল্লাহর প্রতিনিধি করা হয়েছে আদমে, আগে আদম হবে তারপরে আদম তাদেরকে পথ দেবে, তারা সেই পথে চলে তারা আদম নূর বা আল্লাহ নূরের আত্মা ধরে আল্লাহ আল্লাহ হবে, পূর্ণ ইসলাম হবে, পূর্ণ আদম জন্ম হবে, পরম জাতি দিনই জাতি বা আদম জাতি হবে। কিন্তু সেই আদমই খারাপ হলো না, তারা মানুষে আল্লাহ থাক, সেই আল্লাহর সন্ধানটা দেবে কে? তোমরা কি পেয়েছো তাদের কাছ থেকে আজ পর্যন্ত? সত্য তো তোমাদের কাছে, আমি শুধু দেখাচ্ছি, সত্য তোমাদের কাছেই আছে, সেই অলি আউলিয়া পীর সাহেবরা তোমাদের সামনেই আছে, আলেম ভাইরাও তোমাদের সামনেই আছে, তোমার যারা ফকিরি করে বা গুরু সেজে চলে তারাও তোমাদের সামনেই আছে, কোরআনের ঘোষণা আল্লাহ মানুষে থাকে, যে তোমাদের সেই আল্লাহ আল্লাহরা কোন আল্লাহকে ধরে আল্লাহ আল্লাহ হলো? এটা পরিষ্কার সত্য। মানব জাতি এই পৃথিবীতে মানব জন্মে নারী জীবন পেতে হলে আদমের নূর থেকেই নিতে হবে, আবার এই পৃথিবীর থেকে আদম জন্ম কায়েম করে যেতে হলে সেটাও আদমের থিওরি নিয়েই যেতে হবে। তাহলে সকল মানব জাতির জন্য যদি আদম জাতের জাতি হয়ে যেতে হয়, যদি দিনি জাতের জাতি হয়ে যেতে হয়, সেইটার মালিকানা সত্ত্বদার একমাত্র আদম। আর এরই কাছে পূর্ণ ভূমিকা রেখেছে এই মানুষকে পূর্ণ করে দিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তিনি আমার কাছে বা যারা এই জাতের হেদায়েত নিয়েছে, ঈমান এনেছে, তাদের কাছে কতখানি শ্রদ্ধানীয় এটা তোমরা মানুষ তোমাদের আমরা বলে বুঝাতে পারবো না কতখানি শ্রদ্ধানীয়। কারণ আল্লাহর অস্তিত্বের সত্য জানা চেনা এটা তো একমাত্র আমারই আছে, আর সেই সত্য নেই তোমাদের সামনে আমি বারবার হাজির হচ্ছি তোমাদের আদম জাত হয়ে, যাতে তোমরা আখেরাতে যাও। একটি কারণে তোমরা যাতে সেই বুনির জাত থেকে উদ্ধার হও, তোমরা যাতে জাত আদমে ভর্তি হয়ে সেই জাতের জীবন ধরে, জাতের রব ধরে, জাতের ই ধরে তার নিজের দিক নিয়ে কায়েম করে নিয়ে যেতে পারো, সেই সত্য নিয়ে আমি ধর্ম পরিচালনা করছি। আর কোরআনের যে সত্য এটা তো সেই আজ 1500 বছর ধরেই তোমাদের কাছে ছিল, তোমাদের কাছেই ছিল। যদি দিন কায়েমের কথা বলো তাহলে দেখো এই দিন কায়েম কে করতে পেরেছে? তোমার কোন আলেম ভাই, কোন অলি আউলিয়া আল্লাহ কে করতে পেরেছে? তার দিনের দাবিতে কি আসছে না তোমাদের সেই দিন শিক্ষা দিয়েছে যে তোমরা যাতে তোমাদের দিন কায়েম করতে পারো? দিয়েছে কি? কোনো দিনের দাবি তাদের কাছে নেই। তাহলে সে তো খোলামেলাই রয়েছে, কোরআনও রয়েছে, যে তারা এগুলো হয়ে কিছুই পারল না, আর আজ আমি দিনই নূর আলা হয়ে সকল সত্য তোমাদের কাছে খাড়া করছি। তাদের ভিতর কিছু সেই বুনি আদম আছে যারা এটাকে গ্রাহ্যই করে না, তারা নানান ধরনের কথা বলে থাকে। প্রিয় বিশ্ববাসী, এখন যদি এই শিক্ষা নিয়ে কথা বলি, এই পৃথিবীতে শিক্ষা আনলো কারা, জ্ঞান বিজ্ঞান আনলো কারা? তারা কি তোমাগারের মতো শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ? ধর্ম আনলো কারা? তারা কি তোমাদের মতো শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ? তোমরাই দেখো মানুষকে পরিচালনা, তুমি তো একটা পুতুল মানব এখনো, তোমাকে যে পরিচালনা করে তাহা একটা জীবনী সত্য বা আত্মসত্য বা নবসত্য, অর্থাৎ জীবনী সত্য যাকে বলে বাংলা কথায়, সেই জীবনী সত্য ছাড়া কে তোমার ভিতর প্রেরণা যোগায়, কে তোমার ইচ্ছেগুলো জাগায়, কে তোমার কথাগুলো এনে দেয়, কে তোমার শ্রবণ এনে দেয়, কে দেয়? তোমার কি শিক্ষা এনে দেয়? না, আল্লাহ প্রদত্ত মানুষের ভিতরে যে সমস্ত অন্তর বা আত্মা রাখা আছে, জীবনী শক্তি রাখা আছে, তারাই এনে দিচ্ছে। তুমি যে শিক্ষা করলে, সেই শিক্ষা করতে গেলেও তোমার ভিতরে থাকা তো একটা জীবনী শক্তির প্রয়োজন, নইলে তো তুমি এই শিক্ষা শিখতে পারবে না।
তাহলে শিক্ষা নিয়ে আসে অন্তর আলা যারা হয় বা অন্তরের থেকে যারা কিছু সন্ধান পায় তারাই তারা শিক্ষা আনায়নকারী আর তোমরা সেই শিক্ষা অর্জন করে কত বড় হয়েছ আর তারই ভিতরে আমি যে দাবিতে আছি সেটা হলো সর্বশ্রেষ্ঠ অন্তর আল্লাহর নূরের অন্তর সেই যদি মূর্খ হয় সেই যদি সত্য জানতে না পারে তাহলে তোমরা শিক্ষা নিয়ে কি জানলে আর কি বুঝালে কোরআন মানুষকে যে কথা বললাম যে এই যে হেদায়েত নিতে বললে সেই হেদায়েতের ভূমিকা কি তোমরা জানো না কোরআন যে শিও রবের ইবাদত করলো তুমি তো বনি আদম কিছুই নাই শিও রব কোথায় পাবে তাহলে যদি কেউ সেই রব কায়েম করতে চায় তাহলে যে রবালা হয়েছে যে রবালা হয়েছে এই রবের জানা চেনায় যে সেই নির্দিষ্ট রব নিতে গেলে যে সেই রবালার কাছে যাবে না তোমার ওই শিক্ষালার কাছে যাবে কার কাছে গেলে সেই শিও রবের ইবাদত সত্য করতে পারবে আমি খুলেই দিচ্ছি তোমরা দেখো আমি সত্য দিচ্ছি নাকি অসত্য দিচ্ছি যে মানুষ তার মানব জীবন দ্বারা নির্দিষ্টভাবে কোনো নবুয়তি রব বা আল্লাহর রব যে কায়েম করে নিতে পেরেছে নিজের করে নিতে পেরেছে জেনে শুনে নিতে পেরেছে বুঝে নিতে পেরেছে কোনো মানুষ যদি সেই রবের ধর্ম পালন করতে যায় তাহলে সেই রবালার কাছে যা দিশে নেবে নাকি তোমার ওই শিক্ষালার কাছে দিশে নিলে এই শিয়ে রবের ইবাদতকারী সত্য ইবাদতকারী হতে পারবে তোমাদের কাছেই বিচার তোমরা বোঝো না তোমাদের ওই জালিয়াত আল্লাহ আল্লাহ পীর সাহেবের কাছে গেলে হবে এই রবের ইবাদত বুঝিয়ে দিতে পারবে তোমরা বোঝো ভালো করে মানব জাতি দিন কায়েম করতে বলেছে তাহলে যে মানুষটি তার মানব জীবন দ্বারা কোনো নবুয়তি দিন কায়েম করেছে বা আল্লাহর নূরের দিন কায়েম করেছে যে কায়েম করেছে তো এ যুগে কায়েম করতে গেলে তো আল্লাহর দিনই কায়েম করতে হবে নবুয়তি দিন আর এ যুগে খুঁজে পাবে না তাহলে যে ব্যক্তি আল্লাহর দিন কায়েম করেছে তুমি যদি সেই আল্লাহর দিন কায়েম করতে চাও তাহলে তুমি কি ওই দিন কায়েমকারীর কাছে যা দিনের সত্যতা জেনে সেই দিন কায়েম করতে যাবে নাকি ওই আলেমের কাছে শিক্ষার আলেমের কাছে গেলে বা তোমাদের ভুয়ো পীর জালিয়াত পীর ওলিদের কাছে গেলে সেই দিন কায়েমের রাস্তা পাবে তোমরাই বোঝো মানব জাতি আমি সত্য দেখাচ্ছি না তোমাদের মিথ্যে দেখাচ্ছি প্রিয় বিশ্ববাসী কোরআন কোনো ভেদতত্ত্ব বোঝার জন্য কোন আয়াতের ভেদতত্ত্ব বোঝার জন্য কোনো শিক্ষার আলেমের কথা কিন্তু বলেনি কোরআন পরিষ্কার বলছে এখানে যাদের স্বীয় অন্তর আছে কোরআনের এখানে যদি কেউ বুঝতে চায় তাহলে যাদের স্বীয় অন্তর আছে তারাই তাদের স্বীয় অন্তর দ্বারা একে অনুধাবন করতে পারে বুঝতে পারে দেখতে পাবে এখানে কিন্তু শিক্ষার কথা বলেনি কোথাও দেখার কথা বললে সেখানে তো কোরআন এটা বলছে যার স্বীয় দিন আছে যার স্বীয় দিন আছে তার জন্য এখানে দেখার কিছু আছে তার এখানে দেখার জন্য আছে কিছু কিন্তু যার স্বীয় দিন নাই আলেম ভাইদের যদি স্বীয় দিন অন্তর থাকে তাহলে নিশ্চয়ই তারা দেখতে পারবে আর যদি স্বীয় দিন স্বীয় রব না থাকে স্বীয় অন্তর না থাকে তাহলেও কি ওই শিক্ষার জ্ঞান দ্বারা সেটা দেখতে পাবে কিভাবে তোমাদের কাছে খুলে দিতে হবে রহস্য তারপরেও যদি তোমরা বলো বুঝি নাই বাঙালি মানুষ আমার বাবা বাংলা আমার পোলদাদা বাংলা আমার মা বাংলা আমি বাংলা আর আমার যিনি রব আমার যিনি মালিক তিনি সব বাংলাতেই আমাকে দেখাচ্ছেন এখন তোমরা যদি বলো যে বাংলা আল্লাহ শোনে না আমি তো দেখি আল্লাহ নূর বাংলাতেই আমাকে সব শেখাচ্ছে তাহলে কোনটা সত্য তাহলে কোনটা সত্য মানব জাতি আমি তো বলছি যে আমার
বংশপুতভাবে সব বাঙালি, বাংলা। আমার বাবাও বাংলা, আমার মাও বাংলা, আমিও বাংলা। আর সেই বাংলা নিয়েই আমি আমার এলার কাছে পৌঁছে গেছি। যদিও নামাজ কালাম পড়তে, কোরআনের আয়াতকে ব্যবহার করতাম, জানতাম না তো বুঝতাম না, করতাম এটাও সত্য। কিন্তু আমার যিনি মালিক, যিনি নূরদাতা, রবদাতা, দিনদাতা, দিন কামের পথ সত্য করে দিয়েছেন, রব ধরার পথ সত্য করে দিয়েছেন, অন্তর ধরার পথ, তার থেকেই সত্য হয়েছে। কোনো পীর অলির আলম সাহেব তো আমাকে দেখাতে পারেনি, তিনি তো আমাকে বাংলা ভাষার উপরে সমস্ত জ্ঞান খুলে দিচ্ছেন। কিন্তু বলতেছেন আরবি লাগবে, ইংরেজি লাগবে, উর্দু লাগবে, ফার্সি লাগবে, নাগরি লাগবে, চায়না লাগবে, কোনো কিছু বলছেন না। এই যে আমি তোমাদের কাছে সব বলতেছি, তিনি তো সব বাংলা ভাষায় আমাকে বুঝা দিচ্ছেন। তিনি ভালো করে জানেন যে বাংলা বললে এই আমির আলী ভালো করে বুঝবে, কারণ সে ইংরেজি জানে না, আরবি জানে না, ফার্সি জানে না, অতএব বাংলা বললে সে ভালো করে বুঝবে এবং বিশ্বের মানব জাতিকে সঠিক সত্য বুঝাতে পারবে। তাহলে আমি বাংলা জানি বলে, তোমার আরবি জানি না বলে তোমরা বলতে পারো, কিন্তু তোমাদের যিনি মালিক, আদম নূরের যিনি মালিক, তিনি তো ওটা মনে করেন না, তিনি তো এটা মনে করেন না। তিনি মনে করলে তো আমি সিও রবের কথা জানতামও না, চিনতামও না, বুঝতামও না। তিনি মনে করলে তো আমি সিও দিন কায়েম করতে পারতাম না। তিনি মনে করলে তো আমি তো আল্লাহর সেই নূরের আত্মা ধরতেই পারতাম না, আর সেই সালা তো কায়েম করতে পারতাম না। তাহলে তিনি কি বাংলা বলে ঘৃণা করেছেন, না তার ভক্তি শ্রদ্ধা দেখে আদর করে তিনি সব শিক্ষা দিচ্ছেন বা এখনও দিয়ে চলেছেন? তাহলে বিশ্বের মানব জাতি, এগুলো তোমরা মানব জাতিকে বেকুব বানানোর জন্য, ধোকা দিয়ে নিজেদের অন্ধত্বকে ঢেকে রাখার জন্য তোমরা এগুলো করে চলেছ। আল্লাহ চায় কে তার প্রতি নিষ্ঠা হয়েছে, কে তার সত্যকে ধারণ করে তা পালন করে তার দিক ছুটে চলেছে। যে তোমাদের ধারণেই যা নাই তা তোমরা কিভাবে বহন করবে, তাই বহনও করতে পারবে না। তাহলে এই জন্যই বলছিল যে তোমরা হেদায়েত নাও, ইমান আনো, আত্মসমর্পণ করো, তারপর তোমরা ধারণে আসো, দিনী ধর্মকে ধারণ করো, তারপরে তাকে মানো। তোমরা তো সেই ধারণেই আসো নাই, তোমরা তো সেই দিনী ধর্মে ভর্তিই হও নাই, হেদায়েতই গ্রহণ করো নাই, তোমাদের কী করে হবে? তাই আমি যতটুকু আজ তোমাদের সামনে তুলে ধরলাম, খোলামেলাভাবেই বললাম, তারপরেও যদি তোমরা না বোঝো, তোমাদের বুঝের হয়তো আর কোনো প্রয়োজন হবে না, কারণ তোমরা পড়েছো এমনি তো বুনিয়াদম পড়েছ আম্মারার চক্রে, জিন চক্রে পড়ে তোমরা সত্যকে উপেক্ষা করবে, অসৎ জীবন ধরবে, অকর্ম কুকর্ম করে বেড়াবে, তাই সত্যকে উপেক্ষা করবে। নতুবা তোমরা ধর্মীয় জালিয়াতি ব্যবসা শুরু করেছ, তোমরা ধর্মীয় জালিয়াতি ব্যবসা শুরু করেছ, তাই কোরআনের সত্য তো নিজেরা খুঁজে বাইর করতে পারলে না, আর সেই কোরআনের সত্য কায়েমকারী যখন মানুষের সামনে সেই সত্যের দিকে আহ্বান করছে, মানুষ যাতে সেই সত্যকে গ্রহণ করে নিজ সত্য কায়েম করে নিয়ে যেতে পারে সেই দিক ডাকছে, তখন তোমাদের অসুবিধা হচ্ছে, কারণ তোমাদের ধর্মীয় ব্যবসা থাকবে না। এর মূল কারণ হলো তোমাদের ধর্মীয় ব্যবসা থাকবে না। ধর্মীয় ব্যবসা করে যে দুনিয়াগত জাঁকজমক পরিস্থিতি অবলম্বন করেছ, এ ব্যবসা তোমাদের থাকবে না। হে বিশ্বের মানব জাতি, আমি আদম নুরি, আমি চাই না কোনো মানুষের ক্ষতি হোক, তারা তাদের মানব জীবনকে দোজকের লাকড়িতে পরিণত করে নিয়ে মৃত্যুবরণ করুক, আমি এটা চাই না। যেহেতু আল্লাহর নির্দেশ আমার কিছুই নয়, আমি তো আল্লাহর নূর, আমার কিছুই নেই, আল্লাহর নির্দেশ সকল মানুষকে সত্য জানিয়ে দেওয়া। তাই তোমার জীবন, তুমি যদি বুনির জাতের থেকে উদ্ধার না পাও, তুমি যেই হও না কেন, তোমার জায়গা দোজকেই হবে, অনাদিকাল আজাব খাটতেই হবে।
অবশ্য অবশ্যই তোমাকে জাত আদম হয় বা দিনী নূরের দিনী জাতের জাতি হয়ে তোমাকে মানব জন্ম থেকে বিদায় নিতে হবে। আর সেইটা হতে গেলেই তার একমাত্র অধিনায়ক হযরত আদম শফিউল্লাহ দ্বিতীয়কে হই নাই। আর সেই কালেমাও একটাই সকল মানুষের জন্য, যেটা আল্লাহ নূরের কালেমা নামে শুধু হযরত আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম শফিউল্লাহ। কারণ আদম মাঝে আল্লাহ নূরে বাস করে, তাই আদম হলো আল্লাহর বাস্তব প্রতিনিধি। অতএব আদম জন্ম নিয়ে যেতে হলে, আদম সুরতে জীবন কায়েম করতে হলে একমাত্র সম্বল আদম, দ্বিতীয় জন কেউ নাই। এ বলে আমি আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।